একটা রাস্তার চার ভাগের তিন ভাগ রাস্তা রিক্সাওয়ালারা দখল করে রাখছে, তাও আবার এটা রাজধানীর মধ্যে একেবারে সবচাইতে জনবহুল একটা রাস্তা এবং খুবই পপুলার একটা রাস্তা। এটা হচ্ছে মিরপুর দশের দিকে যাইতে মিরপুর এক নাম্বার থেকে যে রোডটা, এই রোডটা, এইখানে কত বড় বড় প্রতিষ্ঠান আছে, অথচ একটা রোডের এইখানে এক দুই তিন তিনটা লেন, এই তিনটা লেনের মধ্যে দুইটা লেনেরও বেশি মানে আড়াইটা লেন ওরা এক আর দখল করে রাখে, কিন্তু কিছুই করার নাই, এইভাবেই চলতেছে। আর যত দোষ শুধু মোটরসাইকেলওয়ালাদের, কোথাও সার্জেন্ট সুযোগ থাকে শুধু যে মানে মোটরসাইকেলওয়ালারে কীভাবে ধরা যায়। যাই হোক, বাসার দিকে ফিরতেছি সাভারের দিকে, আর সাভারের দিকে ফিরতে ফিরতে বেশ কয়েকটা জিনিস দেখতেছি যে মানুষজন অনেকেই আছে যারা ট্রাকে করে এখনই বাড়ির দিকে রওনা দিছে মালপত্র নিয়ে, আবার অনেকে মোটরসাইকেলে করেও অলরেডি রওনা দিছে। তো যারা এইবার ঈদের ছুটিতে আপনারা গ্রামের বাড়িতে যাবেন, তো তারা যারা মোটরসাইকেল নিয়ে যাবেন অ্যাকচুয়ালি, তাদের উদ্দেশ্যেই আসলে মূলত কয়েকটা কথা বলবো। তারা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বাংলাদেশের যে রাস্তা, এই রাস্তাতে প্রতি বছর মোটরসাইকেলে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, আপনি দেখে শুনে চালানোর পরেও হয়তো দুর্ঘটনা ঘটবে, বাট সেটার মাত্রাটা হয়তো অনেক কমিয়ে আনা সম্ভব। তো যারা মোটরসাইকেল চালিয়ে যাবেন তাদের সংখ্যাটা কিন্তু একেবারে কম না, মোটামুটি ধরেন প্রায় 20-25 লাখ লোক তো যাবেই, মানে ঢাকা ছাড়বে মোটরসাইকেলে, যেহেতু সরকার মোটরসাইকেলটাকে এখন পদ্মা সেতু দিয়েও যাওয়ার জন্য ওপেন করে দিছে। সো এখন যারাই যাবেন তারা একটু কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। তার মধ্যে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এই বিষয়গুলো যদিও আপনি জানেন, তারপরেও একটু আমার জাস্ট আমার উদ্দেশ্যটাই হচ্ছে আপনাকে মনে করিয়ে দেওয়া। এই আমার উদ্দেশ্যটা এই না যে আপনি আমার এটা একেবারে মানবেন, মানে একবারে পীরাউলিয়ার মতো যে ফতোয়ার মতো একেবারে মানতে হবে এরকম না, জাস্ট আপনি জানেন অবশ্যই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে এই জিনিসটা মনে করিয়ে দেওয়া। কারণ বাড়িতে যারা যায় তারা সবসময় যে শুধু একা যায় বা বন্ধুকে নিয়ে যায় তা না, তাদের ফ্যামিলিকেও কিন্তু নিয়ে যায়। দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ বসছে, মাঝখানে একটা বাচ্চাকে বসাইছে, আবার দেখা যায় অনেকে মাঝখানে একটা মোটামুটি একটু 5-7 বছরের বাচ্চাকে বসানোর পরেও আবার দেখা যায় যে সামনে ট্যাঙ্কির উপরে একটা ছোট বাচ্চাকে বসাইছে। তো এই জন্য কয়েকটা বিষয় খুবই খেয়াল রাখা দরকার, নয়তো যে কোনো ধরনের দুর্ঘটনায় আপনি তো ক্ষতিগ্রস্ত হবেন, হবেনই, আপনার এই ছোট মাসুম বাচ্চাটাও কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হবে। এই যে যেমন মাঝখানে বসছে ছোট বাচ্চাটা বসছে, কিন্তু এই বাচ্চাটার কিন্তু কোনো হেলমেট নাই। তো আমার প্রথম কথাটাই হচ্ছে, প্রথম রিকোয়েস্টই থাকবে আপনাদের কাছে, যারা ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, আপনি পিলিয়ন হিসেবে আপনার ফ্যামিলিকে নেন অথবা আপনার বন্ধুকে নেন, অবশ্যই অবশ্যই যে কয়জনই থাক, যদি আপনি সামনে ট্যাঙ্কের উপরে আপনার ছোট বাচ্চা কেউ নেন, তবুও তার মাথায় একটা ছোট একটা হেলমেট দেন, আর যদি পিছনে মাঝখানে যদি ছোট বাচ্চা থাকে তার মাথায়ও আপনি একটা হেলমেট দেন, আর পেছনে যে বড় মানুষটা থাকবে আপনার ওয়াইফ অথবা আপনার বন্ধু যেই থাকবে তাকেও আপনি একটা হেলমেট দেন। হয়তো আপনি এমন না যে এটা আপনি প্রতি বছরই আপনাকে নতুন নতুন হেলমেট কিনতে হবে, এমন না, আপনি জাস্ট একটা ইনভেস্টমেন্ট করলেন, এইটা ভবিষ্যতে আপনি দেখা যাবে অন্যান্য যে কোনো কাজেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। যখন আপনি আপনার ফ্যামিলি নিয়ে অন্যান্য সময়েও যখন যাবেন তখনও কিন্তু এটা আপনার কাজে লাগবে। সো আপনি একবার কিনলেন, ব্যাস লাইফ টাইমের জন্য অন্তত যদি নষ্ট না হয় সেই ক্ষেত্রে একটা হেলমেট কিন্তু অনেক বছর ব্যবহার করা যায়। তো হেলমেট সবাই অবশ্যই পরিধান করবেন এক নাম্বারে। দুই নাম্বারে আমার রিকোয়েস্ট যেটা থাকবে আপনাদের কাছে সেটা হচ্ছে যে মালপত্র যারা প্রচুর পরিমাণে নিয়ে যান, সাথে তো মানে ফ্যামিলি মেম্বাররা থাকেই, মালপত্র প্রচুর পরিমাণে থাকে, চেষ্টা করবেন এই মালপত্রগুলো কী করবেন, এই যে বাসগুলো আছে এই বাসের ওপরে দিয়ে দিতে, অথবা যদি ছোটোখাটো থাকে 5-7 জনে মিলে এরকম একটা ট্রাক ভাড়া করলেন, এই এই যে যেমন এইটা পুরোটা কিন্তু ফার্নিচার দিয়ে ভরা, এরকম একটা ট্রাক ভাড়া করলেন 5-7 জন 8 জনে মিলে, মালপত্র যা আছে ফার্নিচার টার্নিচার নিয়ে আর এটার ভিতরে ঢুকাই দিলেন, ঢুকাই দিয়ে তারপরে আপনারা ধরেন যে চলে গেলেন বা আপনারা মোটরসাইকেলে গেলেন আর ট্রাকটা চলে গেল। মালপত্রগুলো হয় কি অনেক সময় এই যে সাইডের ওই যে সারি গার্ডগুলো আছে, এই সারি গার্ডের মধ্যে এমনভাবে এগুলো ই করা থাকে, বাধা থাকে এই সাইডে এই সাইডে, তো গাড়ির ওয়েটটা কিন্তু আরও বেড়ে যায়। আর আমরা নর্মালি যে যখন কিনা আমরা মানে রোডে চালাই যে কোনো ধরনের সিচুয়েশনে কিন্তু আমাদের অনেক সময় হার্ড ব্রেক করতে হয়, সামনের গাড়িটা একটু থেমে যেতে পারে বা ডানে বামে কোনো মোড় নিয়ে নেওয়ার জন্য মানে অন্য কোনো গাড়ি হয়তো ডানে বামে ঢুকে গেছে, তখন আপনার হার্ড ব্রেক করা লাগতে পারে। তো ওয়েট আপনার বাইকের যত বেশি হবে সেইটা আপনার এ বিএস হোক সিবিএস হোক আইবিএস ইউবিএস আপনি যাই বলেন না কেন, হাইড্রোলিক
অথবা ড্রাম ব্রেক, আপনি যে ব্রেকেরই বাইক আপনার হোক না কেন, ওয়েট যত বেশি হবে আপনার এই বাইকের কিন্তু ব্রেক ধরার মানে ব্রেকের যে আপনার ফিডব্যাকটা, এই ফিডব্যাকটা কিন্তু আপনি তত কম পাবেন। এই জন্য আপনি যদি খুব বেশি মালামাল থাকে চেষ্টা করেন আপনি একটা মানে বাসের যে ডিকি আছে ডিকিতে 200-300 টাকা নিতে পারে বা 500 টাকাই নিল, আপনি দিয়ে সেইটা আপনি মালটা আগে পাঠাই দেন, আপনারা ফ্যামিলির লোকজন মানে ব্যাকট্যাক যেগুলো জরুরি দরকার ওগুলো সাথে নিয়ে আপনারা যান। কিন্তু বেশি মালামাল হইলে একেবারে একবারে বস্তা টস্তা দুই পাশে ঝুলাইয়া মানে এমনভাবে আপনারা যাচ্ছেন আবার বাচ্চা কাচ্চা নিয়ে, এই জিনিসটা না করা। এরপরের যে আমার রিকোয়েস্ট যেটা থাকবে সেটা হচ্ছে যারা যাবেন মানে ফ্যামিলি নিয়ে, তারা তো লং রুটে যাবেন, দেখা যাবে যারা রংপুর যাবেন বা যারা বরিশাল যাবেন তাদের তো মোটামুটি বা বগুড়াতেই গেলেন, কম বেশি প্রায় 250-300 কিলোমিটার যেদিকেই যান আপনাকে রাস্তাটা পার হইতে হবে। তো এখন 250-300 কিলোমিটার কিন্তু কম না, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছেন আপনি, এই আর এখন যে গরম যে রোদ, তো এই জন্য ডিহাইড্রেশনের যাতে কোনো সমস্যা না হয়, বাচ্চারা যাতে অসুস্থ হয়ে না যায়, আপনার ফ্যামিলি মেম্বার বা আপনি নিজেও যেহেতু এত লম্বা সময় আপনি চালাবেন আপনার কিন্তু স্ট্যামিনার প্রয়োজন হবে প্রচুর। এই জন্য চেষ্টা করবেন যে যেদিন আপনি রওনা দেবেন তাড়াহুড়া করবেন না, যেদিন রওনা দিবেন তার আগের দিন প্রচুর ঘুমাবেন, প্রচুর ঘুমাবেন, কারণ লং রুটে কিন্তু আপনি যখনই যে ঘামবেন প্রচুর পরিমাণে, যখন ঘামবেন আপনি যখন ডিহাইড্রেশন হবে তখন কিন্তু আপনার শরীর কিন্তু আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হবে, আপনার যে এনার্জি আছে এনার্জি লেভেল কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে যাবে, আর তখনই হবে কি আপনার মধ্যে একটা অবসাদ চলে আসবে, একটা ক্লান্তি চলে আসবে এবং তখন কিন্তু আপনার ঘুম ঘুম পাবে। তো সেই জন্য আপনি আগের দিন, আমাদের মধ্যে অনেকেই আছে, আমার নিজেরও কয়েকবার হয়েছে যে আমি ভোর রাত্রে রওনা দিব তো দেখা গেছে উত্তেজনার চোটে রাত্রে আমার ঘুম হয় নাই, এখন সকালে যখন রওনা দিছি যাওয়ার পরে ওইখানে দুপুরের হয়তো আমি পৌঁছাই গেছি 12-1 সময় পৌঁছাই গেছি, এরপরে বিকালে ঘুরবো কি, আমি ঘুমাইতে ঘুমাইতে আমার দিনটা নষ্ট। তো সেজন্য আগের দিন প্রচুর পরিমাণে ঘুমান, কারণ আপনার উপরে আপনার সাথে যে পিলিয়ন যাবে আপনার বন্ধু বা আপনার ফ্যামিলি তাদের লাইফ রিস্কটা কিন্তু পুরোটা কিন্তু আপনার উপরে, তো এই জন্য আপনি প্রচুর পরিমাণে ঘুমাবেন। আর রাস্তায় কিছুক্ষণ পরপর চেষ্টা করবেন 1 ঘন্টা অথবা 80-100 কিলো পরপর একটা ব্রেক দিতে, মানে ফুল ব্রেক, সেই ব্রেকের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন, কলা টলা খাবেন, মানে একটু রেস্ট নিয়ে 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 যাবেন। হ্যাঁ, অনেকেই করে কি যেটা আমি নিজে দেখছি লং ট্যুরে যাওয়ার সময়, এই যে বারবার মানে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাকট্যাক যেহেতু দুই পাশে ঝুলানো, উঠানামা একটা কষ্ট, এই জন্য করে কি তারা কষ্ট হইলেও না তারা ব্রেক দেয় না, মানে বসেই থাকে ঝুম মেরে। তো এই এই কাজটা আপনারা করবেন না, আপনারা কী করবেন আপনারা ব্রেক দিবেন, ফ্যামিলি মেম্বারদেরকে নামাবেন, হাত পা ছাড়াবেন, বাচ্চাদেরকে একটু ঠান্ডার ছায়ার মধ্যে বসাবেন, পানি খাবেন, কলা টলা খাবেন, রেস্ট নেবেন, বাইকটাকেও আপনি রেস্ট দিবেন, একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। আর এরপরের যে অনুরোধ বা রিকোয়েস্ট যাই বলেন না কেন সেটা হচ্ছে যে যখন আপনারা লং ট্যুরে যাবেন ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে তাড়াহুড়া করবেন না, এমন কোনো টেন্ডেন্সি ভিতরে আনবেন না যে আপনাকে এত সময়ের মধ্যে আপনার গন্তব্যে পৌঁছাইতেই হবে। এখন দেখা গেল যে নর্মালি আমরা যদি একা ট্যুর দেই সেই ক্ষেত্রে হয় কি যে আমরা সাপোজ কথার কথা আপনি নর্মালি আপনি একা গেলে আপনার 6 ঘন্টা সময় লাগত, ফ্যামিলি নিয়ে যাচ্ছেন আপনি সেখানে 8 ঘন্টা সময় দেন, 9 ঘন্টা সময় দেন, তাড়াহুড়া করে যাওয়ার কোনো মানেই হয় না। এই তাড়াহুড়াটা যখন আপনি করবেন তখন হয় কি নর্মালি একটা একটা গাড়ির সাথে একটা গাড়ি যদি ধাক্কা খায় সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটা কিন্তু কোনো সমস্যা নাই, ওই ওই ক্ষেত্রে কিন্তু গাড়িটা কিন্তু আপনার একজন আরেকজনের সাথে ঘষা খেয়ে কিন্তু সেই চার চাকার উপরে কিন্তু সে দাঁড়াইয়েই থাকবে। কিন্তু আমাদের মোটরসাইকেল যেহেতু 2 চাকার, সো একজনের সাথে আরেকজনের হেলমেটের যদি বাড়ি খায়, আর বাড়ি খাওয়ার সাথে সাথেই যেটা হয় যে আপনিও পড়বেন ওই লোকটাও কিন্তু মানে রাস্তায় পড়ে যাবে। সো এই জন্য চেষ্টা করবেন তাড়াহুড়া না, সময় নিয়ে আস্তে আস্তে যাওয়ার, হয়তো আরেকজন আপনাকে প্ররোচিত করবে তাড়াহুড়ো করে যাওয়ার জন্য, কিন্তু আপনি কারো কথায় কান দিবেন না, আপনি আপনার মতো আস্তে ধীরে রিল্যাক্সে আপনি যান, কিন্তু কোনো ধরনের ওই যে বললাম যে রিস্কের মধ্যে যাবেন না এবং কারো প্ররোচনার মধ্যে পড়বেন না যে তাড়াতাড়ি যাইতে হবে, আপনি আস্তে ধীরে ধীরে সুস্থে যান, কারণ একজনের সাথে আরেকজনের সামনের চাকার সাথে বা পেছনের চাকার সাথে অথবা একটু উঁচু নিচুর মধ্যে যদি আপনার বাইকের একটা চাকা পড়ে যায় সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার যেহেতু এমনিতেই ওজন বেশি আপনার পিলিয়ন আছে, সো আপনি রিস্ক ফ্রি থাকেন, আস্তে ধীরে যান। তো এই ছিল আমার একটা রিকোয়েস্ট। আর সর্বশেষ আমি যেটা বলবো সেটা আমরা সবাই জানি
এবং আপনারাও অনেক সময় মানেন, সেটা হচ্ছে যে বাইকের যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে, এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো অবশ্যই খেয়াল করে মনে করে আপনি ছোট একটা পার্সের মধ্যে অথবা ছোট একটা কাঁধে ঝুলানো একটা ব্যাগের মধ্যে আপনি নিয়ে নেবেন। ইদানিং দেখবেন যে অনেক বাইকার ভাই আছে যারা কিনা এই ধরনের ব্যাগ ইউজ করে, আমি নিজেও এই ধরনের ব্যাগ ইউজ করি, ছোট ব্যাগ কাঁধে ঝুলানোর জন্য। শুধুমাত্র ছোটোখাটো কিছু পেপার্স বা আমার ক্যামেরাটা বা আমার হেডফোন, মোবাইল, মানি ব্যাগ এগুলো বহন করার জন্য ছোট্ট একটা ব্যাগ কাঁধে ঝুলানো থাকে। এগুলো কিন্তু দেখা যায় যে আসলে মানে কোনো কাজের না, কিন্তু আসলে অনেক সময় অনেক বড় বড় কাজে দেয়। তো এই জন্য পেপার্সগুলো জানেই কোনো ধরনের কোনো সমস্যার মানে আপনি কোনো অবস্থাতেই আপনি ভুলে ফেলে যাবেন না, কারণ এই লং রুটে, এই লং ট্যুরের মধ্যে এমনিতেই যেহেতু সরকার একটা অনুমতি দিছে, আবার তার উপরে অন্যান্য বছর প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটছে। সো হাইওয়েতে কিন্তু এই সার্জেন্টদের একটা নজর আলাদা করে থাকবে এই মোটরসাইকেলিস্টদের উপরে, যে তারা ঠিক মতো যাচ্ছে কি না, তাদের কাগজপত্র ঠিক আছে কি না, তারা সুযোগই খুঁজবে যে আপনাকে কোথাও না কোথাও মানে আপনাকে আটকানোর জন্য। সো আপনার পেপার্সগুলো যাতে ঠিকঠাক মতো থাকে এই বিষয়টা আপনি অবশ্যই খুব কেয়ারফুলি একেবারে টিক মেরে মেরে আপনি চেকলিস্ট করে তারপরে আপনি নিয়ে নেবেন। তো এই ছিল কয়েকটা অনুরোধ, এটা আমি বলবো না টিপস অ্যান্ড ট্রিক্স মানে কিছুই বলবো না, এটা টিপসও বলবো না, এটা আসলে আপনার জীবনের প্রয়োজনে, আপনার ফ্যামিলির সেফটির প্রয়োজনে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এখন যদি এই সেফটি মেজারগুলো আপনি একটু খেয়াল না করেন, সেই ক্ষেত্রে শুধু আপনি না, আপনার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এর সাফারার হবে। আপনি নিজেই চিন্তা করেন, যদি আপনি একটা বাচ্চা নিয়ে যান, বাচ্চাটা যদি একটা ঘষা খায় একটা বা মাথাটা যদি ফেটে যায়, সেক্ষেত্রে তখন আপনার অনুভূতিটা কী হবে। সেই জন্য যতটুক সম্ভব দেখে শুনে আস্তে ধীরে সেফটি মেজার মেনটেন করে তারপরে চালাবেন, গ্রামের বাড়িতে যাবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে আবার এই ঢাকা শহরে আপনারা ফিরে আসেন। সেই ক্ষেত্রে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা যারা যাবেন আপনারা আবার আসবেন সুস্থ স্বাভাবিকভাবে, এটাই আমাদের দোয়া থাকবে। বাকি যা আছে সব কিছুই আল্লাহর উপরে ভরসা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করে বাড়িতে যাবেন এবং ফিরে আসবেন, এই আশা রাখছি। আল্লাহ হাফেজ।